চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড টুনে ড্রয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফিন সেভিন আয়োজনের শুরুতেই যাব শুটিং স্পটে যেখানে চলছে নেত্রী দ্য লিডার ছবির দৃশ্য ধারণ লাইট ক্যামেরা অ্যাকশনের গল্পে যে সিনেমায় অনন্ত বর্ষার সাথে ব্যস্ত দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই খল অভিনেতা প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরা বাংলাদেশের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে তুরস্ক লাইট ক্যামেরা অ্যাকশনে চলছে নেত্রী দ্য লিডার ছবির শুটিং যে দৃশ্য ধারণে আছেন বাংলাদেশের নায়ক আর ভারতের ভিলেন রাজনৈতিক গল্পের ছবি নেত্রী দ্য লিডার যার চিত্রনাটে সন্ত্রাসীদের হাতে খুন হন বাবা কাজী হায়াত এরপর বাবার দায়িত্ব কাঁধে তুলে নেয় মেয়ে হয়ে ওঠেন নেত্রী দ্য লিডার ছবিতে নাম ভূমিকে অভিনয় করছেন বর্ষা চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুকরণ করছেন তিনি আমাদের প্রাইম মিনিস্টারকে আমার খুবই ভালো লাগে তার সুইট হাসি এত সুন্দর করে শাড়ি পরে তার সাথে অর্নামেন্টসগুলো ম্যাচিং করে এত সুন্দর করে সফট পোলাইট এত ভদ্রভাবে সে কথা বলে তো এই জিনিসগুলো তো আসলে ফলো করতে হবে কাউকে না কাউকে তো এটা তো সিনেমা ছবিতে বর্ষার দেহরক্ষী চরিত্রে এম এ জলিল অনন্তকে দেখবে দর্শক সিনেমাটিতে তিনি যে শুধু অভিনয় করছেন তা নয় আছেন নানা ব্যবস্থাপনায় নেত্রীর পাশে দাঁড়ায় কিভাবে তাকে কখনো যাওয়ার জন্য আমন্ত্রণ করলে কোথাও কিভাবে হাতটা দেখায় মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি যে মানুষ যে আবার টোল না করে যেগুলো হচ্ছে না দেশের নায়ক নায়িকার পাশাপাশি নেত্রী দ্য লিডার ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন ভারতের প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরা শুটিংয়ের ফাঁকে জানালেন প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা হ্যায় জিসকা কি মুঝে লাগতা হ্যায় কি বাংলাদেশ কি হিস্ট্রি সে ভি থোড়া জো তাল্লুক হ্যায় ওয়াহাঁ সে উঠায়া হ্যায় এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড কিয়া জা রাহা হ্যায় ইমোশনস অ্যাড কিয়ে জা রহে হ্যায় ইন্ডিয়া সে আর্টিস্ট লিয়ে লেকে আয়ে জা রহে হ্যায় অর হোপফুলি ইয়ে বাংলাদেশী পিকচার কো এক লেভেল উপর লেকে জা সকে তো বহুত আচ্ছা হোগা বাংলাদেশ তুরস্কের যৌথ প্রযোজনায় নেত্রী দ্য লিডার যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্ত ও ভারতের উপেন্দ্র মাধব সবকিছু ঠিক থাকলে 2022 সালের বিশেষ দিনে মুক্তি পাবে ছবিটি আপনারা ভালোবাসেন তাই এত কষ্ট করে এত দূরে আসেন নাজমুল আলম রানা চ্যানেল 24 ভালো নেই 2016 সালের চ্যানেল আই বাংলা গানের বিজয়ী শারমিন আক্তার জীবন বাস্তবতায় শারীরিক নানা জটিলতায় এখন মৃত্যুর সাথে লড়ছেন এই শিল্পী চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন শারমিনের পরিবার খোলা আকাশের নিচে যে কণ্ঠ ছড়াত সুর সে কণ্ঠ আজ বন্দি চার দেয়ালের মাঝে 2016 সালে দেশের একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শারমিন আক্তার এরপর যদিও সুরে সুরে মাতিয়েছেন দর্শক তবে তা খুব বেশি দিন নয় থাইরয়েডের সমস্যা থেকে শারমিনের শরীরে বাসা বেঁধেছে নানা জটিলতা রক্তে সংক্রমণের কারণে নতুন ব্লাড সেল উৎপন্ন না হওয়ায় মৃত্যুর সাথে লড়ছেন তরুণ এই শিল্পী আর তাই মেয়ের এমন বাস্তবতা যেন মানতে পারছে না বাবা মা আমি কাঁপছিলাম আর সদারে আমি কান্না করতেছিলাম আমার এই গানের পাখিটা আর বুঝি ফিরে আসবে না মানে এরকম একটা চিন্তাধারা হয়ে গেছে তখন আমার মেয়ে আমাকে হাত ধরে বলতেছিল বাবা আমি কি আর গান করতে পারবো না মেয়ের এমন নানা রোগের সাথে দেখা দিয়েছে আর্থিক সংকট আর তাই শারমিনের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার যদি সে প্রপারলি ট্রিটমেন্ট নিয়ে সুস্থতা ফিল করে আগামী দিনগুলোতে দর্শকদেরকে নিয়ে এসে আরও ভালো কিছু গান নিয়ে এসে দর্শকদেরকে উপহার দিবে সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে শারমিন গলা ছেড়ে গাইবে গান প্রতিনিয়ত এমন স্বপ্ন দেখছেন তার পরিবার ডেস্ক রিপোর্ট চ্যানেল 24
দর্শক, এই ছিল ওয়ার্ল্ড অন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায় প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতি ঠিক সন্ধ্যা 6:30 মিনিটে। দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন।